আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 660 স্কোয়ার ফিটের একটি হাউস প্ল্যান দেখাবো। আশা করছি আজকের এই প্ল্যানটিও আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন না। তো অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ঠিক আছে? ৩০ ফুট বাই ২২ ফুট। ওকে, বাড়িটাতে তিনটি বেডরুম হবে, ঠিক আছে? প্রথমে আমরা একটু ওয়ালের দাগগুলো দিয়ে নিই। এগুলো সম্পূর্ণ 5 ইঞ্চি ওয়াল হবে। আপনাদের বোঝার স্বার্থে আমি ওয়ালগুলো একটু মার্ক করে দিচ্ছি। ওকে, এগুলো সম্পূর্ণ 5 ইঞ্চি ওয়াল হবে। সাথে যে রেড কালারগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ কলম, ঠিক আছে? এবার আমরা একটু উইন্ডোগুলো সিলেক্ট করে নিই। ওকে, এগুলো হচ্ছে সম্পূর্ণ উইন্ডোগুলো, ঠিক আছে? ওকে, তো আশা করছি উইন্ডোগুলো বুঝতে পারছেন, ঠিক আছে? তো বাড়িটির এ সাইডে হবে
22 ফুট এই সাইড হবে। ঠিক আছে, আশা করছি বাড়ির এই মাপটা বুঝতে পারছেন। ঠিক আছে, আর বাড়ির গেটটা হবে এদিকে। ওকে, এটা হচ্ছে বাড়িতে ঢোকার গেট। ঠিক আছে, এবার আমরা ডোরগুলো একটু দেখে নিই। এগুলো হবে ডোর। ওকে, আশা করছি ডোরগুলো বুঝতে পারছেন। ঠিক আছে, তো এবার আমরা চলে আসি ভিতরের মাপগুলোতে এবং রুমগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, এখানে একটা বেডরুম। ঠিক আছে, এটা 10 ফুট বাই 11 ফুট, এটার মাপটা। এই সাইডে হবে 11 ফুট, এই সাইডে হবে 10 ফুট, 10 ফুট বাই 11 ফুট। সাথে আরও একটা বেডরুম। ওকে, এটার মাপও সেম 10 ফুট বাই 11 ফুট, এদিকে 10 ফুট, এদিকে 11 ফুট। আশা করছি দুটো বেডরুমের মাপ ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবার আরও একটা বেডরুম আছে এদিকে। ওকে, এখানে আরও একটা বেডরুম, এটার মাপটাও 10 ফুট বাই 11 ফুট। তিনটা বেডরুমের মাপ সেম, এদিকে 10 ফুট, এদিকে 11 ফুট। ঠিক আছে, আশা করছি বেডরুমের তিনটা বেডরুমের মাপই বুঝতে পারছেন। ঠিক আছে, তো সাথে আপনারা এই রুমটা ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারেন। ওকে, ডাইনিং, ডাইনিংয়ের মাপটা হবে 10 ফুট বাই 8 ফুট, এদিকে 10 ফুট, এদিকে 8 ফুট। আশা করছি ডাইনিংয়ের মাপটাও বুঝতে পারছেন। ঠিক আছে, তো এবার আমাদের কিচেনটা। ওকে, এটা হচ্ছে কিচেন। কিচেনের মাপটা হচ্ছে 7 ফুট বাই 6 ফুট। আশা করছি কিচেনের মাপটা বুঝতে পারছেন। এদিকে টয়লেট। ওকে, আশা করছি এটা বুঝার বাকি নাই। 7 ফুট বাই 5 ফুট। ঠিক আছে, এটা কিচেন, এটা টয়লেট। আশা করছি টয়লেটের মাপটা কি সেন্টার মাপটা বুঝতে পারছেন। এবার আমরা হল রুমটাতে আসি। এটা হচ্ছে হল রুম। ঠিক আছে, হল রুমের এই মাপটা হবে 14 ফুট বাই 12 ফুট। ঠিক আছে, আশা করছি হল রুমটার মাপটাও বুঝতে পারছেন। ঠিক আছে, তো সম্পূর্ণ ওয়ালগুলো আপনারা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দিতে পারেন, কিংবা 9 ইঞ্চি বাই 10 ইঞ্চিও দিতে পারেন। সেটা আপনারা ফাউন্ডেশন কতটুকু করবেন সেটার উপরে নির্ভর করবে। ঠিক আছে, তো আশা করছি সম্পূর্ণ প্ল্যানটাই বুঝতে পারছেন। তারপরও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে লিখতে পারেন, আমি
বাকিটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, নতুন ভিডিও দেখেন, তাহলে আমার চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করা হয়, তো প্রতিদিনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ঠিক আছে, তো এ ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।